والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে ফ্রান্সের যে শিক্ষক ব্যঙ্গচিত্র অঙ্কন করছে তার বিরুদ্ধে মুসলমানদের করণীয় কি। আমরা সর্বপ্রথম ফ্রান্সের যে সমস্ত কুলাঙ্গার এই সমস্ত কাজে অংশগ্রহণ করছে তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে, তাদের সমস্ত মিশনকে ধ্বংস করে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপমান করছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে অপমান করে, আল্লাহ লানত করে। আমরা সেই দোয়া আল্লাহ তাআলার নিকটে করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতই অপমান করার জন্য ব্যর্থ চেষ্টা করো, আসলে রাসূল সাল্লাল্লাহু অপমানিত হবে না, কারণ তোমাদের গায়ে আছে হিংসা। কারণ বিশ্বের মধ্যে এরকম কোন মনীষী নাই যে মনীষীর নাম দৈনিক পাঁচবার রাত্রে দিনের মধ্যে একেবারে সিল্লাইয়া সিল্লাইয়া ঘোষণা করা হয়, পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে একামতের মধ্যে কি করা হয় যে মাইক লাগাইয়া মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত দূত। এটা মাইক লাগাইয়া সিল্লাইয়া সিল্লাইয়া দৈনিক ফাসবাস রাত্র দিনের ভিতরে যে ঘোষণা হচ্ছে কোন মানুষের নামে নয়, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, এটা তাদের হিংসা, তাদের এটা গায়ে লাগে। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে, রাসূল সাল্লামের ব্যঙ্গচিত্র করে। কি হইতেছে? কোনো কিছু হইতেছে না, বরং তোরা এত অভিশপ্ত, তোরা কিছু একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলিস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোটি কোটি উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি অনুসারী, তখন তাদের অন্তরে জালা তোদেরকে দেখায় কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতরা ভালোবাসে সেটা দেখায় দিছে। এই ফ্রান্সের যে কুখ্যাত শিক্ষক এই কাজটা করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নগদ সাজার ব্যবস্থা হয়ে গেছে, যেটা কোরআনের বাস্তব নমুনা। আমি দেখি তো হয়রান, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছনা দিবে, আখিরাতের মধ্যে লাঞ্ছনা দিবে। আল্লাহ তাআলা কথা তাআলা কোরআন আয়াতের মধ্যে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা। সূরা আহজাবে 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই 57 নম্বর আয়াতটা দেখলেই যথেষ্ট, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা তার রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করবেন দুনিয়াতে এবং পরকালে, এবং তাদের জন্য লাঞ্ছনাকর সাজার ব্যবস্থা করে রেখেছেন। এ কুলাঙ্গার, এ কুখ্যাত শিক্ষক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করে প্রদর্শন করছিল, সাথে সাথে আল্লাহ তাআলা এক বন্দাকে তৈরি করে দিয়েছেন তাকে হত্যা করে ফেলছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কোরআন যে সরাসরি একটা মুজিজা, অলৌকিক, এটা তার জ্বলন্ত প্রমাণ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতে সাজার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা তাকে, এ কুলাঙ্গারের সাজা দুনিয়াতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তোরা দেখিসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে তোরা কি করলি, তার নগদ তোরা পানিশমেন্ট, শাস্তি হয়ে গেলি।
আর কত শাস্তি তোদের জন্য আছে। আর আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এত মর্যাদা দিয়েছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মর্যাদা আপনার আলোচনা একেবারে উচ্চ থেকে সুউচ্চ মকামে পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোটি কোটি মানুষের নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতেছেন, যে দরুদ ছুটতেছেন, সুবহানাল্লাহ বিহামদি, আজান লাগাইয়া লাগাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের কি হইতেছে, আমল হইতেছে, আজানের মধ্যে মাইক লাগাইয়া লাগাইয়া আপনার সম্মান সম্মান কে আপনার আলোচনাকে হ্যাঁ আমি উঁচু করে দিছি একেবারে সুউচ্চ মকামে। তো দেখতেছি যে বাস্তব নমুনা এটা, যে মাইক লাগাই লাগাইয়া কারো নাম কয় না, কোন বন্দার নাম কয় না, শুধু কার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, সূরা হিজরের 95 নম্বর আয়াত, যে নিশ্চয় হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জন্য যথেষ্ট হব ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, যে সমস্ত লোকেরা আপনাকে নিয়ে ঠাট্টা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাবারক তাআলা যথেষ্ট করে দেখা দিছে, একজন নিউ জওয়ানকে দিয়া এই কুলাঙ্গারকে হত্যা করে ফেলছে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন ইন্না শানি আকাহু আল আবতার, নিশ্চয় হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দুশ্মনেরাই লেসকাটা নির্বংশ, তারাই অভিশপ্ত, সুবহানাল্লাহ বিহামদি। আর সেটা হচ্ছে সর্বপ্রতি কথা হচ্ছে, যখনই এই ধরনের কিছু হবে মুসলমান সোচ্চার থাকছে থাকতেছে থাকবে, মুসলমানের জান চলে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের মধ্যে কালিমা লাগবে, এটা মুসলমান জাতি মানে নেবে না, মানে নিচ্ছে না। আমরা সুন্নাহ মোতাবেক এগুলোর প্রতিকার করব, যেভাবে চলতেছে যে আমরা আমাদের দেশীয় ভাবে রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আহ্বান জানাব, রাষ্ট্রপ্রধানকে আমরা বাধ্য করব যাতে করে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত কুলাঙ্গারদের প্রতিবাদ করে, ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করবে, দরকার হলে জিহাদের ময়দানে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিবে, প্রয়োজনে রাষ্ট্রপ্রধান জিহাদের ঘোষণা দিয়ে এই সমস্ত কুলাঙ্গারদেরকে শিক্ষা দিয়ে দিবে। আর জনগণের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এতবার আগে থেকে আরো বেশি বাড়িয়ে দেবে, বেশি বাড়িয়ে দিব, রাসূল প্রতি সাল্লাল্লাহু সাল্লাম এর সংখ্যা আরো বেশি বাড়িয়ে দিব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রসার প্রসার আরো বাড়িয়ে দিব, সব জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফুটে উঠব, এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। আর প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যে আমরা যে মিটিং করব, জোরালো প্রতিবাদ জানাবো, মিডিয়ার মাধ্যমে প্রসার করব, এগুলো হচ্ছে আমাদের জন্য কাজ। তবে সাথে একটা খেয়াল রাখতে হবে, গণতন্ত্র পন্থায় নয়, বাংসুর অগ্নিসংযোগ এগুলা ইসলাম কি করে না, অ্যালাউ করে না, বরং আমরা প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে যে সমাবেশ করব, সমাবেশে ওই সমস্ত কথাগুলো আমরা আলোচনা করব, কুলাঙ্গারদের দুষ্কৃতিকর আলোচনা করব, রাষ্ট্রসলমানের ভালোবাসার কথা আলোচনা করব, আর সর্বাত্মক আমরা আমাদের যে মিডিয়ার মাধ্যমে এগুলোকে প্রসার করার চেষ্টা করব, আর সরকারের কাছে জোরালো দাবি জানাবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব শালীনভাবে সুন্নত তরিকায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমরা উগ্রতা দেখাবো না, উগ্রতা ইসলামের মধ্যে নাই, আমরা আলহামদুলিল্লাহ সুন্নত তরিকায়, এই ভাই সুন্নতের একটা কাজ করে ফেলছে, কাউকে জিজ্ঞেস করা নাই, আজ সেটা সাথে তার সাথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতেও এরকম একজন লোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালমন্দ করতো, আর একজন সাহাবি তাকে হত্যা করে ফেলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত করছে, সে বলতেছে আপনাকে গালি দিছে আমি সহ্য করতে পারি না, হত্যা করে ফেলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিছে। হ্যাঁ, এটা জায়েজ আছে, সমস্যা নেই, এটা সন্ত্রাসবাদ না, সন্ত্রাসবাদ এটা না, কারণ আমরা মুসলিমেরা তো যে কোন বিদর্মীদের কোন ধরনের এরকম যে তিরস্কার করি না, আমাদের ইসলামে এটা নাই, আমরা আমাদের ইসলামের মধ্যে এগুলো নাই, বরং ইসলামের মধ্যে এগুলো নিষেধ করা আছে, যে তোমরা যে মূর্তি পূজকদেরকে গালি দিও না, তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে, আমাদের ইসলামের মধ্যে আসা আমরা এটা করি না, তোরা করস আর তোরা লাঞ্ছনা বঞ্চনা যে হইয়া আসছিস আগের থেকে ইহুদি খ্রিস্টান জাতি, এখন হইতেছ হবে কবি আমার আগে একেবারে সাইকেলে দুনে চলবে, তখন যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি উনারা সহ তখন সাইকেলে দুনেটা দিবে, এখন একটু অপেক্ষা কর, এখন আমরা মুসলমানরা যে আসি কোন সমস্যা নাই, যে কোনো সময়ের মধ্যে এগুলো দাঁত ভাঙ্গা দেওয়া হচ্ছে হইতেছে হবে, আমরা প্রত্যেক মুসলমান
আমরা যে যে অবস্থানে আছি আমরা আমাদের তাকওয়া ফরজগারি সুন্নতের এতবার পরিমাণ বাড়াই দেই, দাওয়াতের কাজ সামনে নিয়ে যাই, মিডিয়াতে কাজ করি, যাতে করি যে হেরা বুঝতে পারে যে মুসলমানেরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে একটু ব্যঙ্গচিত্রকে তারা কি করতে চাইতেছে না, সহ্য করতে পারতেছে না, তারা বাকি আরো ইসলামের বিরুদ্ধে আরো কিছু কি না কি করি বসে, ঠিক নাই, তারা জানো তাদের এই সমস্ত অপকর্মের জন্য তারা নিজেরা অনুশোচনা করে এবং তবা করতে বাধ্য হয়। আমরা সর্বাত্মক চেষ্টা করি যে দাওয়াতের কাজটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।